ছায়াতরু কুকিং স্টুডিওতে সকলকে স্বাগত। আজ আমি দেখাবো গরুর দুধের ক্রিমি কফি কিভাবে বানাবেন। আমি এখানে দুটো ছোট কফি মগ নিয়েছি, এটি আমার প্রিয় ব্র্যান্ডেড কফি। উপাদান হিসেবে নিয়েছি চিনি, কফি এবং গরুর দুধ। প্রথমে আমি হাফ চা চামচ করে দুটি মগে কফি নিচ্ছি, এক চামচ করে চিনি, এরপর সামান্য গরম দুধ মিশিয়ে কফি এবং চিনি এভাবে ভালো করে গুলিয়ে নিব যেন কফি দানাদার আকারে না থাকে। তারপর গরম দুধ ঢেলে দিয়ে ভালো করে নেড়ে আমরা পান করতে পারি। কফি কিছুটা ক্রিমি টাইপের না হলে কি ভালো লাগে, তাই আমরা একটি ম্যানুয়াল পদ্ধতিতে এই ক্রিম তৈরি করব। এভাবে এক মগ থেকে আরেক মগে ঘন ঘন ঢেলে ক্রিম তৈরি করতে পারি বা ফেনা তৈরি করতে পারি। পাতিল অপেক্ষাকৃত একটু উঁচু থেকে মগে ঢেলেও তা করতে পারি। এরপর শুকনো কফির গুঁড়ো এভাবে ছড়িয়ে দিয়ে আমরা লোভনীয় এই কফি পান করতে পারি অথবা পরিবেশন করতে পারি। কফি পানের উপকারিতা ও অপকারিতা। শরীরের জন্য কফি ভালো, ক্যাফেইনের অনেক উপকারিতা রয়েছে, কিন্তু খালি পেটে কফি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, আর তা যদি হয় ব্ল্যাক কফি তাহলে ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। ঘুম থেকে উঠে সরাসরি কফি পান করলে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। শুধু তাই নয়, রাতভর শরীরে নানা রকম প্রক্রিয়া চলার কারণে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণ হয়। এই অবস্থায় খালি পেটে কফি পড়লে গা গুলোনো ও বমির মতো সমস্যা দেখা দেয়। তাই দিনের যে সব সময় দেহে কোলেস্টেরলের মাত্রা কম থাকে তখন কফি পান করাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কফি খাওয়ার আদর্শ সময়। তবে লাঞ্চ বা ডিনারের পর কফি এড়িয়ে চলাই ভালো, এতে রাতের ঘুমের ব্যাঘাত ঘটে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের সঙ্গে থাকুন।